দর্শক আমন্ত্রণ শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহিন জেবিন রিয়েল লাইফের মতো রিয়েল লাইফেও প্রেম করছেন আরুষ খান ও তানিয়া বৃষ্টি এমন কথা চাওর হতেই একসাথে কাজ বন্ধ করে দিয়েছিলেন তারা তবে গুঞ্জন উড়িয়ে মাসখানেক পর আবারও একসাথে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন আরুষ তানিয়া তারা অভিনয় করছেন কিছু কথা বলার ছিল নাটকে শুটিংয়ের জন্য তৈরি হচ্ছেন শিল্পীরা সহশিল্পী আরুষ খানকে নিজের মতো করে রূপসজ্জা দিতে ব্যস্ত তানিয়া বৃষ্টি পর্দার গণ্ডি ছাড়িয়ে দুজনের মধ্যে নাকি বাস্তবেই তৈরি হয়েছে সম্পর্ক এমন গুঞ্জনে কিছুদিন একসাথে কাজ করেননি আরুষ ও তানিয়া তবে গুঞ্জন উড়িয়ে আবারও লাইট ক্যামেরা অ্যাকশনে মন দিয়েছেন দুজন সম্প্রতি রাজধানীর উত্তরায় আরুষ খান ও তানিয়া বৃষ্টি অংশ নিয়েছেন কিছু কথা বলার ছিল নাটকে যেখানে বিয়ের ইভেন্টে কাজ করা এক তরুণের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা ফার্স্ট সিন করতে যেমন ভালো হয়ে গেছে সুন্দর হ্যাঁ খুব আরাম ছিল ফ্রেমে আমি যখন প্রিভিউটা দেখলাম ইট ওয়াজ গুড অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইটস গোয়িং টু বি আ ভেরি গুড প্রজেক্ট অ্যান্ড মানুষ অনেক পছন্দ করবে যে কোনো একটা বিষয়ে যত বেশি কাজ করবেন সেটা তত বেশি সুন্দর হবে আপনি যদি রাস্তা বানানো শুরু করেন আপনি একদিনে যতটুকু রাস্তা বানাবেন আপনি দুই বছর পরে গিয়ে রাস্তাটা আরও অনেক বড় হবে রাইট সো তানিয়া বৃষ্টির সাথে আমার মনে হয় যে আমার ব্যাপারটা ওরকম সময়ের সাথে সাথে ব্যাপারটা আরও ভালো হচ্ছে আরও সুন্দর হচ্ছে দর্শকের গ্রহণযোগ্যতা আরও বাড়ছে এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় যে রাস্তা কখনো শেষ হবে না আরুষের মতো তানিয়া বৃষ্টিও উচ্ছ্বসিত নতুন নাটকটি নিয়ে তার বিশ্বাস দর্শক বিনোদিত হবে কিছু কথা বলার ছিল দেখে গল্পটা খুবই সুন্দর রোমান্টিক সিম্পল মানে দেখে মানুষ বলবে যে না খুবই ক্লাসিক লুক লাইক আ ওয়াও মেজবাউদ্দিন সুমনের গল্পে মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটি শিগগিরই প্রকাশ হবে ইউটিউবে মাজহারুল ইসলাম তামিম চ্যানেল 24 ঢাকা ভারত জুড়ে মুক্তির 21 দিন পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে পশ্চিমবঙ্গের ছবি মানুষ 15 ডিসেম্বর থেকে দেশের হলে চলবে জিৎ অভিনীত ও প্রযোজিত এই সিনেমাটি বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় যে ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ভারতের সাথে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় তার সম্ভব হয়নি পরে যদিও অনুমতি দিয়েছে তবে তা জাজ মাল্টিমিডিয়াকে নয় আমদানি করছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর আগে শাহরুখ খানের পাঠান জওয়ান ও রণবীর কাপুরের অ্যানিমাল আমদানি করেছে প্রতিষ্ঠানটি শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে চলছে গণজাগরণের সঙ্গীত উৎসব আয়োজনে এবারের প্রতিপাদ্য সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপ্রতিরোধ অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে উৎসবের অষ্টম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত প্রতিশ্রুতিশীল শিল্পীদের অংশগ্রহণে শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত 11টি সঙ্গীত দল এদিন সঙ্গীত পরিবেশন করেছে আগামী 19 ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী গণজাগরণের শিল্প আন্দোলনের নানা অনুষ্ঠান 64টি জেলায় চলবে বলে জানান একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি দুর্নীতির সাথে লড়াই করতে পুলিশের অবতারে এবার পর্দায় আসছেন টলিউড সুপারস্টার দেব অভিজিৎ সেন পরিচালিত সিনেমার নাম প্রধান ছবিতে দেবের সাথে পুলিশ চরিত্রে আছেন আরেক বাঙালি তারকা সোহাব 22 ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলার ছবি প্রধান ভগবান আছে নিজের ছেলের উপরই ভরসা করতে পারি না ব্যোমকেশ বাঘাযতীনের পর এবার পুলিশ অফিসার চরিত্রে পর্দায় আসছেন টলিউড সুপারস্টার দেব মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি প্রধান যেখানে দীপক প্রধান নামে এক সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন দেব আপনি নিয়েছিলেন আমরা ছাত্র পড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছি অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে দেবের সাথে পুলিশের ভূমিকায় দেখা যাবে আরেক টলিউড তারকা সোহম চক্রবর্তীকে শুধু তোমারই জন্য ছবির দীর্ঘ 8 বছর পর আবারও একসাথে দেব সোহম সিনেমায় দেব জুটি বেঁধেছেন অভিনেত্রী সৌমিত্রিষার সাথে দুর্নীতির সঙ্গে কোনো সমঝোতা নয়
বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক পুলিশ অফিসারের গল্প বলবে প্রধান, যেখানে ধর্মপুর গ্রামের দুর্নীতিগ্রস্ত অঞ্চল প্রধানের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। এই অন্যায়কে সহ্য করে যাবে সবাই স্বেচ্ছায় দেয়। বৃদ্ধ মাস্টার মশাই ও তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্কর। এছাড়াও রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জন ভট্টাচার্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ অনেকে। জীবনে আমি একবারই হেরেছি। প্রধান সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অভিজিৎ সেন। টনিক ও প্রজাপতির পর অভিজিতের পরিচালনায় এটি দেবের তৃতীয় সিনেমা। কি যেন বলেন আপনি, 22 ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে প্রধান। বিপদে প্রধান। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24। আলোচনা সমালোচনাকে সঙ্গী করে বক্স অফিসে দাপট দেখাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত অ্যানিমেল ছবিতে। রশ্মিকা মান্দানার বাগদত্তার চরিত্রে অভিনয় করেন অভিনেতা কুণাল ঠাকুর। তবে এবারে পর্দায় নয়, বাস্তব জীবনেই সাত পাকে বাধা পড়লেন তিনি। অনেকটা গোপনেই মোহন সিস্টার্সের মেজো বোন মুক্তি মোহনের সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন কুণাল ঠাকুর। মুক্তি পেশায় একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী, সদ্যই বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মুক্তি ও কুণাল। বিয়ের দিন লাল ও সাদা লেহেঙ্গায় নববধূর সাজে হাজির হয়েছেন মুক্তি। অন্যদিকে স্ত্রীর সঙ্গে টুইনিং করেই পোশাক পরেছিলেন কুণাল। প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন বলিউড তারকা হৃতিক রোশন ও দীপিকা পাডুকন। সদ্যই প্রকাশ্যে এসেছে অ্যাকশন রোমান্সে ভরপুর ফাইটার ছবির টিজার। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বিমানবাহিনীর অফিসার চরিত্রে হৃতিক, দীপিকা, অনিল কাপুর প্রেক্ষাগৃহ মাতাবেন 25 জানুয়ারি। বিমানবাহিনীর অফিসার চরিত্রে হৃতিক, দীপিকা, অনিল কাপুরের লুক প্রকাশ্যে আসার পর এবার মাঝ আকাশে লড়াইয়ের ঝলক এলো সামনে। সদ্য প্রকাশ্যে এসেছে ফাইটার সিনেমার টিজার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিকে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে টিজারের বেশ কিছু জেট স্ট্যান্ডের দৃশ্যে। তবে সব ছাপিয়ে টিজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক, দীপিকার রোমান্স। এই ছবিতে প্রথমবারের মতো হৃতিক জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোনের সাথে। সিনেমায় হৃতিক অভিনয় করেছেন স্কোয়াড্রন লিডার শমশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিলকে দেখা যাবে গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয়সিং ওরফে রকির ভূমিকায়। দীপিকা রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাথোরের ভূমিকায়। 250 কোটি রুপি বাজেটের ফাইটার প্রযোজনা করেছে বায়াকম 18 মোশন পিকচার্স। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সাথে এর চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিপ। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও থাকছেন করণ সিং গ্রোভার, অক্ষয় অব্রয়, সঞ্জিদা শেখ, তালাত আজিমের মতো শিল্পীরা। আগামী 25 জানুয়ারি ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে ফাইটার। জুবায়ের হোসেন সজল, চ্যানেল 24। তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করে বিপাকে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অজয় দেবগন। পদ্মশ্রীপ্রাপ্ত এই তিন তারকাকে আইনি নোটিশ পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও এর বিজ্ঞাপন নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে। বিজ্ঞাপনে যুক্ত হয়ে এই তারকারা আদালত অবমাননা করেছেন এমন অভিযোগে গেল অক্টোবরেই আদালতে আবেদন করেন এক আইনজীবী। শুক্রবার শাহরুখ, অক্ষয় ও অজয়কে পাঠানো হয় শো কজ নোটিশ। আসছে বছরের 9 মে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।